আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং রেসপেক্টেবল অভিভাবকবৃন্দ, সবার প্রতি আমার সালাম। আপনারা সকল অবগত যে COVID-19 প্যান্ডেমিকের জন্য আমাদের স্কুল প্রতিষ্ঠান বন্ধ, আর এই জন্য আমাদের মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা। আমি মোহাম্মদ তারেক ইমতিয়াজ আজকে ক্লাস নিচ্ছি ক্লাস 3-এর LC লার্নিং টু কমিউনিকেট। আর তোমাদের যদি আমাদের ক্লাস বুঝতে অথবা কোনো সমস্যা হয়, তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারো অথবা টেক্সট অথবা SMS করে তোমরা তোমাদের প্রবলেমগুলো বললে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আমার তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। আর তোমাদের যদি এই ভিডিওগুলো তোমরা যদি তোমাদের চ্যানেলে দেখতে পারো, দেখবা তোমাদের ক্লাস 3-র যে ক্লাসটা, ক্লাস LC, এটা তোমাদের 1, 2 এবং 3 এসে হবে ক্লাসটা। আর তোমরা যদি আমার ক্লাসটা মিস করে ফেলো টিভিতে, তাহলে তোমরা আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, আমাদের ইউটিউব চ্যানেলের ঠিকানা হচ্ছে www.youtube.com/MohammadTarekImtiazRafil। তোমরা এইটা সার্চ বারে গিয়ে সার্চ করলে আমার চ্যানেলটা পাবা, আর তোমরা আমার সব ক্লাসগুলো এখানে তোমরা পাবা। আর তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা এবং কমেন্ট করবা। তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারো তোমাদের কী সমস্যা, এবং তোমরা এগুলো বেশি বেশি শেয়ার করবা, তাহলে তোমাদের মতো যেগুলো স্টুডেন্ট আরও আছে তারা সবাই ক্লাসগুলো দেখতে পারবে। তো আমি আজকে শুরু করছি আমার ক্লাস 3-এর LC। তো আমি LC বই তোমাদের দেখো, LC বই থেকে পড়াচ্ছি তোমাদের যে LC বই নিউ লার্নিং টু কমিউনিকেট, আমরা এই বই থেকে ক্লাস 3-এর যে বই আমরা এখান থেকে পড়া শুরু করব। তো আমাদের যে সেকেন্ড যে ইভালুয়েশন বেসড যে অনলাইন বেসড যে ইভালুয়েশন টেস্ট যে পরীক্ষা হবে এই সেপ্টেম্বরে, তো তোমরা এই সেপ্টেম্বরের যে পরীক্ষার যে সাজেশনটা তোমাদের স্কুলে তোমরা এসে নিয়ে যাবা, এই সাজেশন থেকেই মূলত আমি পড়াবো। তোমরা দেখো তোমাদের সাজেশনে দেওয়া আছে, তোমাদের সাজেশনে আছে পেজ 13 থেকে পেজ 56 পর্যন্ত, পেজ 13 থেকে পেজ 56 পর্যন্ত। আর আমি পেজ 13 থেকে 56 পর্যন্ত পরীক্ষা নিব, তোমরা পেজ 13 থেকে 56 পর্যন্ত ভালো করে পড়বা। আর এখন আমি চলে যাচ্ছি 13 পৃষ্ঠা যেহেতু আমাদের করা আছে, আমরা 14 পৃষ্ঠা যাচ্ছি। 14 সেম গল্প, এটা হচ্ছে দি ম্যাজিশিয়ান অ্যান্ড দি ডাক, জাদুকর এবং হচ্ছে পাতিহাস, জাদুকর এবং পাতিহাসের যে গল্পটা আমরা এটা থেকে মেক সেন্টেন্স, ওয়ার্ড মিনিং, রিয়ারেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রান্সলেট টু ইংলিশ, ট্রান্সলেট টু বেঙ্গলি করেছি। তোমরা একটা ভালো করে পড়বা এবং তোমরা ইনশাআল্লাহ কমন পাবা। আর তারপরে দেখো এই পেজ 14, পেজ 15, এখান থেকে আমাদের ক্লাসের পরীক্ষাগুলো হবে। আর এখান থেকে যে লেটস রিড অ্যান্ড ফাইন্ড ফ্যাক্টস প্রশ্নগুলো যে উত্তর, এগুলো আমরা পরীক্ষা দিব, তুমি এগুলো ভালো করে পড়বা। আর আমরা এখন চলে যাচ্ছি পেজ 23-তে, আমাদের যে পেজ 23 আছে দেখো হোয়াট আর দিস বয়েজ ডুইং, হোয়াট আর দিস বয়েজ ডুইং, এই বালকেরা কি করছে, হোয়াট আর দিস বয়েজ ডুইং, বালকেরা কি করছে। তানিয়া ইজ এ রাশিয়ান গার্ল, তানিয়া ইজ এ রাশিয়ান গার্ল, তানিয়া একজন রাশিয়ার মেয়ে। শি ইজ মিনাস পেন ফ্রেন্ড, সে মিনার পত্রমিতা, সে মিনার পত্রমিতা। টুডে শি ইজ ইন মিনাস স্কুল, আজকে সে মিনার বিদ্যালয়ে। শি ইজ নিয়ার দি প্লেগ্রাউন্ড উইথ মিনা, শি ইজ নিয়ার, সে নিকটে উইথ
ইন প্লেগ্রাউন্ড শি ইজ নিয়ার দি প্লেগ্রাউন্ড শি ইজ নিয়ার সে নিকটে দি প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠের নিকটে উইথ মিনা মিনার সাথে সে মিনার সাথে মিনাদের যে প্লেগ্রাউন্ড মানে যে আমাদের খেলার মাঠ আছে সেখানে তারপরে যে নিচের কক্ষটা দেখো আমরা দেখতে পাচ্ছি পিকচারে যে একটা প্লেগ্রাউন্ড সেখানে একজন রাশিয়ান গার্ল তারপরে মিনা তারপরে সাম বয়েজ অ্যান্ড গার্লস খেলাধুলা করছে আমরা গল্পটা পড়ব তানিয়া তানিয়া হোয়াট আর দোজ বয়েজ ডুইং হোয়াট আর দোজ বয়েজ ডুইং তানিয়া জিজ্ঞাসা করছে যে হোয়াট আর দোজ বয়েজ ডুইং ওই বালকেরা কি করছে মিনা মিনা দে আর প্লেয়িং তারা খেলছে দে আর প্লেয়িং মানে হচ্ছে তারা খেলছে তানিয়া হোয়াট আর দে প্লেয়িং তারা কি খেলছে তারা কি খেলছে মিনা দে আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক তারা হাইড অ্যান্ড সিক মানে কি বলো তো তোমরা কি জানো দেখো আমরা এখানে একটা শব্দ পেয়েছি যে দে আর এটা হচ্ছে অ্যাপোস্ট্রোফি দিয়ে করা তাই না এটা আমাদের যে মূল ভাবটা হবে দে আর এইটা আর হচ্ছে হাইড অ্যান্ড সিক তারা লুকো লুকিয়ে মানে লুকোচুরি খেলছে তারা লুকোচুরি খেলছে হাইড অ্যান্ড সিক মানে হচ্ছে লুকোচুরি খেলা দে আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক তারা লুকোচুরি খেলছে তারপর দেখো তানিয়া যেটা আছে আরিফ ইজ হাইডিং বিহাইন্ড এ বুশ হাইডিং মানে কি হাইড মানে হচ্ছে নিজেকে আড়াল করা নিজেকে লুকিয়ে রাখা বিহাইন্ড মানে কি পিছনে এ বুশ মানে কি বুশ মানে হচ্ছে বি ইউ এস এস বুশ মানে হচ্ছে ঝোপঝাড় আমাদের মেবি এটা হচ্ছে আমাদের যে ইয়াতে দেয়া আছে আমাদের যে শীট সাজেশন শীট আমাদের আছে সাজেশন শীটে আমাদের এই ওয়ার্নিংটা দেয়া আছে বুশ মানে হচ্ছে ঝোপ হ্যাঁ তোমরা এটা পড়ে নিবা আচ্ছা তাহলে আমরা নেক্সট পেজে যাচ্ছি তারপর দেখো লুক অ্যাট দি বোর্ড দেখো এখানে লেখা আছে মিনা নাও লুক আচ্ছা আমি বই হাতে নিয়ে পড়াই হ্যাঁ তোমাদের জন্য সুবিধা হবে মিনা মিনা নাও লুক এখন দেখো অমিত ইজ ওয়াকিং অন তিপতি অমিত ইজ ওয়াকিং অন তিপতি অমিত তিপতিতে হাঁটছে তানিয়া লাফিং লাফ মানে কি হাসা লাফ মানে হচ্ছে হাসা হুররায়া অমিত ইজ ক্যাচিং আরিফ অমিত আরিফকে ধরছে অমিত আরিফকে ধরছে মিনা মিনা লেটস গো লেটস গো চলো যাই টু দি আদার প্লেগ্রাউন্ড টু দি আদার প্লেগ্রাউন্ড লেটস গো টু দি আদার প্লেগ্রাউন্ড চলো অন্য মাঠে যাই চলো অন্য মাঠে যাই তানিয়া ও হেয়ার দি গার্লস আর অলসো প্লেয়িং ও হেয়ার এখানে দি গার্লস বালিকারা বা মেয়েরা আর অলসো প্লেয়িং এখানেও মেয়েরা খেলছে এখানেও মেয়েরা খেলছে হোয়াট আর দে প্লেয়িং তারা কি খেলছে প্রশ্ন করছে হোয়াট আর দে প্লেয়িং তারা কি খেলছে মিনা মিনা দে আর প্লেয়িং দি পার্সেল গেম তারা বাইরের যে খেলাগুলো এগুলো খেলছে আচ্ছা চারু ইজ প্লেয়িং দি মাউথ অর্গান অ্যান্ড দি গার্লস আর পাসিং দি পার্সেল অ্যারাউন্ড চারু ইজ প্লেয়িং দি মাউথ অর্গান চারু ইজ প্লেয়িং চারু খেলছে দি মাউথ অর্গান মুখের যে অর্গান মানে কি অর্গান মানে অঙ্গ অ্যান্ড দি গার্লস আর পাসিং দি পার্সেল অ্যারাউন্ড এবং মেয়েগুলো সেগুলো চারদিকে ঘুরাচ্ছে তানিয়া তানিয়া নাও চারু ইজ নট প্লেয়িং দি মাউথ অর্গান এখন চারু ওই মাউথ অর্গান মুখের অঙ্গের যে অঙ্গভঙ্গি সেটা করছে না হ্যাজ গীতা গট দি পার্সেল গীতা কি পার্সেলটি পেয়েছে মিনা মিনা ইয়েস শি ইজ আনওয়ার্পিং ইট সেটা
এটার যে মোড়কটা আছে মোড়কটা খুলে ফেলেছে তানিয়া নাও হোয়াট ইজ শি ডুইং নাও এখন হোয়াট ইজ শি ডুইং সে এখন কি করছে মিনা মিনা শি ইজ টেকিং আউট এ কার্ড অ্যান্ড রিডিং ইট সে এটা একটা কার্ড বের করেছে এবং এটা পড়ছে শি ইজ টেকিং আউট এ কার্ড অ্যান্ড রিডিং ইট সে একটা কার্ড বের করেছে এবং সেটা পড়ছে তানিয়া তানিয়া ও শি ইজ হপিং লাইক এ ফ্রগ শি ইজ হপিং লাইক এ ফ্রগ আচ্ছা বলতো লাইক মানে কি লাইক মানে হচ্ছে পছন্দ করা লাইক মানে কি লাইক এল আই কে ই লাইক মানে হচ্ছে পছন্দ করা লাইক মানে পছন্দ করা আর একটা লাইক আছে সেম বানান লাইক মানে হচ্ছে মতো যখন যেটা ইংরেজি আমাদের দরকার ব্যবহার করার জন্য তখন সেটা কিন্তু ব্যবহৃত হবে বুঝতে পারছো লাইক আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি আর এখানে যে আমরা লাইকটা ব্যবহার করবো সেটা হচ্ছে মতো যেমন আমাদের সেন্টেন্সটা দেওয়া আছে কি শি ইজ হপিং লাইক এ ফ্রগ শি ইজ হপিং সে লাফাচ্ছে লাইক এ ফ্রগ এটা ব্যাঙ্গের মতো সে একটা ব্যাঙ্গের মতো লাফাচ্ছে মিনা মিনা ইয়েস দি কার্ড সেজ হপ লাইক এ ফ্রগ হ্যাঁ কার্ডে বলা হয়েছে হপ লাইক এ ফ্রগ ব্যাঙ্গের মতো লাফাও মানে কার্ডে বলা হয়েছে ব্যাঙ্গের মতো লাফাও এখানে যেমন দেখো লাইক মানে পছন্দ করা লাইক মানে মতো আমাদের যেরকম সেন্টেন্সের পার্থক্য হবে তখন আমরা অর্থগুলো ব্যবহার করবো যেমন এখানে লেখা আছে দি কার্ড সেজ মানে কার্ডটা বলেছে হপ লাইক এ ফ্রগ ব্যাঙ্গের মতো লাফাও তারপর নেক্সট পেজে দেখো পেজ 25 এ যাচ্ছি নাও চারু ইজ প্লেইং হার মাউথ অর্গান অ্যাগেন নাও এখন চারু ইজ প্লেইং চারু খেলছে হার মাউথ অর্গান তার মাউথ অর্গান মাউথের যে অঙ্গভঙ্গি সেটা খেলছে অ্যাগেন মানে কি অ্যাগেন মানে হচ্ছে পুনরায় মানে চারু আবার বা পুনরায় তার খেলাটা ওই মুখের অঙ্গভঙ্গির খেলাটা খেলছে তানিয়া তানিয়া চারু ইজ নট প্লেইং নাও চারু এখন খেলছে না মনিকা হ্যাজ দি পার্সেল মনিকা পার্সেলটি পেয়েছে মিনা মিনা মনিকা হোয়াটস রিটেন অন দি কার্ড হোয়াটস রিটেন অন দি কার্ড কার্ডে কি লেখা আছে মানে প্রশ্ন করছে মনিকা মিনা প্রশ্ন করছে মনিকাকে হোয়াটস রিটেন অন দি কার্ড কার্ডে কি লেখা আছে মনিকা পুল ইয়োর ইয়ার্স মানে কার্ডে লেখা আছে পুল ইয়োর ইয়ার্স তোমার কান টানো পুল মানে টানো ইয়োর ইয়ার্স তোমার কান টানো মনিকা ইজ পুলিং হার ইয়ার্স অ্যান্ড এভরিওয়ান ইজ লাফিং মনিকা তার কান টানছে এবং প্রত্যেকেই হাসছে মনিকা ইজ পুলিং হার ইয়ার্স মনিকা তার কান টানছে ইয়ার 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 হচ্ছে সিঙ্গুলার ফর্ম ইয়ারস ইয়ার্স হচ্ছে প্লুরাল ফর্ম আমাদের প্লুরাল ফর্মে তখন কী হবে দুটো দুই বা ততোদিকের হবে অর্থ মনিকা ইজ পুলিং মনিকা তার কানগুলো টানছে অ্যান্ড এভরিওয়ান এবং প্রত্যেকেই ইজ লাফিং হাসছে তানিয়া ওহ দিস ইজ ফান এটা মজার দিস ইজ ফান মানে হচ্ছে এটা মজার আর আমাদের দেখো দিস ইজ ফান করে মার্ক চিহ্ন দেয়া একটা চিহ্ন দেয়া চিহ্নটার নাম কী বলো তুমি জানো কি আচ্ছা আমি দেখো লেখাচ্ছি তোমরা বোর্ডে দেখো লেখা আছে দিস ইজ ফান এই চিহ্নটা দেয়া আছে তাই না বলো তো হোয়াট ইজ দি নেম অফ দিস সিম্বল চিহ্নটার নাম হচ্ছে এক্সক্লামেশন মার্ক এক্সক্লামেশন নাম হচ্ছে এক্সক্লামেশন মার্ক বিস্ময় বোধক বা বিস্ময় সূচক চিহ্ন দিস ইজ ফান এটা মজার এক্সক্লামেশন মার্ক চিহ্ন দেওয়া আছে আচ্ছা এরপর দেখো আর তোমরা এখান থেকে একটা বোর্ডে বই লক্ষ্য করো আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে লেটস রিড অ্যান্ড ফাইন্ড ফ্যাক্ট লেটস রিড চলো পড়ি অ্যান্ড ফাইন্ড ফ্যাক্ট এবং প্রকৃত ঘটনা খুঁজে বের করি এগুলো প্রশ্ন থেকে আমরা প্রশ্ন করব আমাদের প্রথমে আমাদের যেহেতু মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ নয় আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা আমাদেরকে এগুলো আগে ইংরেজিতে নয় বাংলাতে পড়তে হবে বাংলাতে বুঝতে হবে যেমন বলা হয়েছে হোয়াট আর দি বয়েজ ডুইং হোয়াট আর দি বয়েজ বয়েজ হচ্ছে দুই বা অতদিক সিং পুনরাল ফর্ম এর জন্য বয়েজ মানে হচ্ছে বালকেরা বালকেরা কি করছে প্রশ্ন এটা আমরা যদি অর্থ বুঝতে পারি তাহলে কি হবে আমাদের জন্য উত্তর দেওয়া সহজ হবে তারপর হচ্ছে হোয়ার ইজ আরিফ হাইডিং আরিফ কি মানে হায়ার সরি হায়ার মানে হচ্ছে কোথায় আরিফ কোথায় লুকিয়েছে হারিফ হোয়ার ইজ আরিফ হাইডিং আরিফ কোথায় লুকিয়েছে তিন নম্বরটা দেখো
What are the girls doing? What are the girls? বালিকারা বা মেয়েরা কি করছে? What is Charu doing? Charu কি করছে? What does Gita's card say? Gita's card কি বললো? মানে কি আমাদের যে এখানে পার্সেল খেলাটা হচ্ছিল পার্সেল গেম সেখানে Gita's card কি বলছে বা Gita's card কি লেখা ছিল? What is Gita doing? Gita কি করছে? What is Monica doing? Monica কি করছে? আমরা যদি বাংলা অর্থগুলো বুঝতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা এই মানে অর্থগুলো দিতে পারবো এবং আমাদের যে answer the following question থাকবে আমরা সেগুলো উত্তর দিতে পারবো। তাহলে আমরা পরের অধ্যায় যাচ্ছি। আচ্ছা তারপরে তোমরা দেখো আমরা আরেকটা মিনিংফুল সেন্টেন্স পড়ছি তোমরা একটু আমার সাথে দেখো তোমাদের পেজ নাম্বার হচ্ছে পেজ 27 বের করো তোমাদের লুক এট পেজ 27 লেটস লার্ন গ্রামার লেটস মানে হচ্ছে চলো আর আমাদের যে এখানে যে অ্যাপোস্ট্রোফিটা দেয়া আছে আমরা বোর্ডে দেখি সবাই লেটস এল ই টি অ্যাপোস্ট্রোফি এস লেটস এটা ফুল মিনিং কি তোমাদের জানা আছে লেটস মানে লেটস এর ফুল মিনিং হচ্ছে লেট আস লেট মানে হচ্ছে চলো লেট আস মানে হচ্ছে চলো আমরা কিন্তু আমাদের যেহেতু আমাদের যেহেতু আমাদের যেহেতু ইংরেজিটা এমন জিনিস আমাদের যখন যেটা অর্থ প্রয়োজন পড়বে তখন যেটা অর্থ নিব তো লেটস লার্ন চলো শিখি লার্ন মানে হচ্ছে শেখা চলো শিখি গ্রামার মানে কি ব্যাকরণ চলো ব্যাকরণ শিখি আচ্ছা ভার্বস আর ডুইং ওয়ার্ডস ভার্ব মানে হচ্ছে কি ক্রিয়া ক্রিয়া যে কাজগুলো ক্রিয়া মানে কি ক্রিয়া মানে হচ্ছে কাজ আচ্ছা ক্রিয়ার কিন্তু একটা বানান পার্থক্য আছে তোমরা দেখো তোমরা ক্রিয়া বানান কোনটা জানো হোয়াট ইজ মিন বাই ভার্ব যেটা ভি আর ভি ভার্ব ভার্ব মানে হচ্ছে ক্রিয়া ভার্ব মানে কি ক্রিয়া আরটা হচ্ছে ক্রীড়া এটা কি বলতো স্পোর্টস বা গেম স্পোর্টস বা গেম তাহলে আমরা কোন ক্রিয়া ব্যবহার করব এই ক্রীড়া ব্যবহার করব আর যদি ভার্ব মানে হচ্ছে ক্রিয়া ক্রিয়া মানে কি কাজ ক্রিয়া মানে কি কাজ আচ্ছা তারপর দেখো ভার্বস আর ডুইং ভার্বস ভার্ব মানে হচ্ছে ক্রিয়া ডুইং ভার্ব মানে কি যেগুলো ডু মানে করা যেগুলো আমরা করি কাজ সেই কাজের যে ভার্বগুলো ওগুলো ডুইং ওয়ার্ড করার যে শব্দগুলো আচ্ছা রিড দিস প্যাসেজ এই অনুচ্ছেদটি পড়ো অন সানডে রবিবার মাই সিস্টার অ্যান্ড আই ওক আপ আর্লি অন সানডে রবিবার মাই সিস্টার আমার বোন অ্যান্ড আই এবং আমি ওক আপ আর্লি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাড়াতাড়ি জেগে উঠি উই সুইম ফর অ্যান আওয়ার আমরা প্রায় এক ঘন্টার মতো সাঁতার কাটি উই সুইম ফর অ্যান আওয়ার আমরা কিন্তু এখান থেকেও মেক সেন্টেন্স ওয়ার্ড মিনিং ট্রান্সলেটেড টু বেঙ্গলি ট্রান্সলেটেড টু ইংলিশ রিয়ারেঞ্জ দিতে পারি তোমরা এগুলো কিন্তু এড়িয়ে যাও না তোমরা এগুলো পড়বা তোমাদের জন্য পড়লে তোমাদের জন্য এগুলো সহজ তোমাদের পরীক্ষা যেহেতু সামনে তোমরা এগুলো পড়লে তোমাদের কমন পাবে ইনশাল্লাহ উই সুইম ফর অ্যান আওয়ার উই সুইম ফর অ্যান আওয়ার মানে আমরা প্রায় এক ঘন্টার মতো সাঁতার কাটি উই সুইম আমরা সাঁতার কাটি ফর অ্যান আওয়ার এক ঘন্টার মতো দেন উই ইট ব্রেকফাস্ট এরপর আমরা সকালে নাস্তা করি আফটার দ্যাট উই মিট আওয়ার ফ্রেন্ডস এরপরে আমরা আমাদের বন্ধুদের সাথে দেখা করি উই টক অ্যান্ড লাভ আমরা কথা বলি অ্যান্ড লাভ আমরা হাসাহাসি করি এ লট প্রচুর এ লট মানে কি এ লট কিন্তু ফ্রেশ হ্যাঁ আমরা এ লট অফ বলবো তখন মানেও প্রচুর এ লট মানে হচ্ছে প্রচুর উইথ আওয়ার ফ্রেন্ডস আমাদের বন্ধুদের সাথে আমরা আমাদের বন্ধুদের সাথে প্রচুর কথা বলি এবং প্রচুর হাসাহাসি করি প্রচুর কথা বলি এবং প্রচুর হাসাহাসি করি আচ্ছা তো দেখো এখান থেকে আমরা মেক সেন্টেন্স তোমাদের যেটা বললাম একটু আগে সবকিছু দিতে পারি তোমরা ভালো করে পড়বা দেখো নিচে একটা দেয়া আছে আন্ডারলাইন অল দি ওয়ার্ডস ইন দি প্যাসেজ দ্যাটস এ হোয়াট উই ডু আন্ডারলাইন অল দি ওয়ার্ড সকল শব্দ নিচে দাগ চিহ্ন দাও ইন দি প্যাসেজ অনুচ্ছেদের দ্যাট সে যেটা বলে হোয়াট উই ডু যেটা আমরা করি ওয়ার্ডস হুইচ টেল আস হোয়াট সামবডি ডাজ আর কল ডুইং ওয়ার্ডস আর ভার্বস
তো আমরা আরেকটা দেখো নিচে চিত্র পিকচার দেখা যাচ্ছে ব্রেক টাইমে যে পিকচারটা আছে ব্রেক টাইম বিরতির সময় যে পিকচারটা আছে দেখো লুক এট দি পিকচার এন্ড রিড দি ফলোইং লুক এট দি পিকচার নিচে ছবিটিতে তাকাও এন্ড রিড দি ফলোইং এবং নিচের দিকগুলো পড়ো তারপর দেখো প্লিজ গিভ মি এ বান Please give me a bun, catch the ball, look at that bird, came and sit here, run fast, I want one too. Okay? আমাদের যে অর্থগুলো তোমরা অর্থগুলো দেখো আমাদের যে এই যে লেটস লার্ন যে গ্রামারটা আছে হ্যাঁ লেটস লার্ন গ্রামারে কিন্তু আমাদের যেটা আন্ডারলাইন হবে এটা কিন্তু দেখো তোমরা যে 27 পেজটা আছে না 27 পেজটা এটা দেখো শেষে দেখো অ্যানসার দেয়া আছে অ্যানসারটা হচ্ছে নিচে দেওয়া আছে তোমরা দেখো অ্যানসারটা তোমাদের যে অ্যানসার বই কিন্তু এইদিকে তাই না বইটা দেখো বই কিন্তু এইদিকে আমাদের যে এই যে ভার্বস এন্ড অর ওয়ার্ড ডুইং ভার্বটা পড়লাম ডুইং ওয়ার্ডসটা এর অ্যানসারটা এটা যেটা আন্ডারলাইন হবে এই দেখো নিচে কিন্তু অ্যানসার দেওয়া আছে আমি উল্টে নিচ্ছি এই দেখো অ্যানসার ওয়েক সুইম ইট মিট টক লাভ তো দেখো ভালো হবে এটা হচ্ছে অ্যানসার তোমরা অ্যানসারগুলো যদি প্রথমে করবা নিজে তারপর অ্যানসারগুলো করে নিবা তো আমি আজকে শেষ করছি যে তোমাদের আছে পার্ট 1 আমরা এরপর আর চারটা পার্ট নিব তোমরা এরপর আমি যে আইটেমগুলো পড়াবো সেগুলোর মধ্যে থাকবে মেক সেন্টেন্স থাকবে রিঅ্যারেঞ্জ থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে ম্যাচ টু মেক ক্লিয়ার সেন্টেন্স আমাদের টেবিল দেওয়া থাকবে টেবিল থেকে আমরা মেক সেন্টেন্স তৈরি করা শিখবো তারপরে অ্যান্সার দি কোয়েশ্চন থাকবে রিঅ্যারেঞ্জ থাকবে ট্রান্সলেট টু বেঙ্গলি ট্রান্সলেট টু ইংলিশ থাকবে তোমরা এগুলো ভালো করে পড়বে আর আর বেশি কিছু বলবো না তো আমি শেষ করছি আমার জন্য দোয়া করবে আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ